প্রথমত চন্দননগর জগদ্ধাত্রী পুজো 2023, তার উপর বন্ধু ট্রিট, আর তার সাথে ভূতের রাজা দিলবর। পুরো ব্যাপারটাই একেবারে জমে ক্ষীর। হ্যাঁ, এই বছর জগদ্ধাত্রী পুজোতে বন্ধুর দেওয়া ট্রিটেই আমরা খেতে গেছিলাম চন্দননগর ভূতের রাজা দিলবরে। খাবারের কোয়ালিটি, অ্যাম্বিয়েন্স সব মিলিয়ে আমাদের পার্সোনালি ভূতের রাজা দিলবর ভীষণ ভালো লাগে। হ্যাঁ, কল্যাণী ভূতের রাজা দিলবরেও আমরা গেছিলাম, সেই ভিডিও লিঙ্ক ইউটিউব কমিউনিটি বক্সে দিয়ে রাখলাম। চন্দননগর ভূতের রাজা দিলবরে বহুবার এসেছি, তবে আজই প্রথম এখানকার ভিডিও শেয়ার করছি। এখানে এসে প্রথমেই খেয়েছিলাম ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা একটু ছোট হলেও ফিলেটা কিন্তু ভীষণ মোটা ছিল। পিওর ভেটকি দিয়ে তৈরি এই ফিশ ফ্রাইটা কাসুন্দি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল। আর আমাদের মতো তোমরা কে কে ফিশ ফ্রাই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। এছাড়াও আমরা এখান থেকে নিয়েছিলাম গরম ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ধোকার ডালনা, চিতল মাছের মুইটা, আর রাজবাড়ির কষা মুরগির মাংস। আমরা কিন্তু এবারে এখানে এসে কোনো রকম থালি অর্ডার দিইনি, সমস্ত খাবার আলাদা আলাদাভাবেই অর্ডার দিয়েছিলাম। এই যে গরম গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে আমরা বাঙালিরা বোধ হয় সবাই ভীষণ ভালোবাসি। এটা অ্যাকচুয়ালি বাঙালিদের কাছে একটা ইমোশনও বটে। সত্যি এই কম্বিনেশনটা নিয়ে জাস্ট কোনো তুলনাই চলে না। এরপরে পাতে পড়ল ধোকার ডালনা। পাতলা ঝোলের সাথে এই ধোকার ডালনাটা কিন্তু ভীষণ ভালো ছিল, আমাদের তো ভালোই লেগেছে। এখান থেকে প্রথমবার চিতল মাছের মুইঠা খেলাম। সত্যি বলতে এই চিতল মাছের মুইঠাটা জাস্ট অসাধারণ। তোমরা এখানে গেলে অবশ্যই এই খাবারটা খাবে, কথা দিচ্ছি মুখে লেগে থাকবে একদম। আর অবশ্যই সবার শেষে খেলাম রাজবাড়ির কষা মাংস। এটা নিয়ে আর আলাদা করে কি বলবো, দারুণ ছিল। এর মাঝে আর একটা কথা বলে রাখি, এই চন্দননগর ভূতের রাজা দিলবরের স্টাফদের বিহেভিয়ার কিন্তু জাস্ট অসাধারণ, ভীষণ কোঅপারেটিভ। তোমরা এখানে না গেলে জানতেই পারবে না। একদম শেষ পাতে আমসত্ত্ব খেজুরের চাটনি, আর তার সাথে পাঁপড় ভাজা। ও হ্যাঁ, চন্দননগর ভূতের রাজা দিলবর রয়েছে চন্দননগর কোর্ট মোড়ে। আরও একবার বলে রাখি, এখানকার খাবার দাবার কিন্তু সত্যি ভীষণ ভালো। আর এই যে একদম শেষে পান খেয়ে বাড়ি চলে আসলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ স্টে টিউনড।